আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার, আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে, বিভিন্ন বিদায় অনুষ্ঠানে যাদেরকে আমরা বিদায় দিব তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা যে বক্তব্য প্রদান করে থাকেন এই বিষয়টি, তাহলে চলুন আমরা আজকে দেখে নিই কীভাবে বিদায়ী শিক্ষার্থীদেরকে আমরা বিদায়ী মঞ্চে সুন্দরভাবে একটি বক্তব্য উপস্থাপনের মাধ্যমে তাদেরকে বিদায় দিতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমে যে শিক্ষার্থী মঞ্চে উঠবেন, তিনি মঞ্চে উঠে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন। প্রস্তুতি নেওয়ার পরে এরভাবে তারা বিদায়ী বক্তব্য উপস্থাপন করবেন যেন তারা সম্পূর্ণ বক্তব্যটি মুখস্থ বলিতেছে অথবা নিজের মন থেকে উপস্থাপন করিতেছে। আমরা আজকে যে নমুনা বক্তব্যটি দেখব তা শুরু করা হলো। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয়, বিদায় অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক এবং অভিভাবক মহোদয়গণ, আমার বিদায়ী দোয়া প্রার্থী ভাই বোনেরা ও আমার সামনে উপবিষ্ট সকল শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ আমার প্রাণপ্রিয় ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বড় ভাই বোনদের বিদায় অনুষ্ঠান, তাই তো আজ বলতে হয়। বিদায় বেলায় ক্লান্তি লগ্নে ভারাক্রান্ত মনে কোন ভাষাতে জানাবো বিদায় ভাবছি ক্ষণে ক্ষণে। হে বিদায়ী ভাই বোনেরা, 6টি বছর আগে আপনারা এসেছিলেন হাতে পাণ্ডুলিপি, সেই আপনাদের কেমনে জানাই বিদায় তদ্যপি। তবু আজ 2টি কথা বলছি আমি আপনাদের দরে, ত্রুটি হলে ক্ষমা করো ক্ষমা করে দিও মোরে। হে বিদায়ী ভাই বোনেরা, আপনারা 6টি বছর এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী অত্যন্ত যত্নের সাথে পাঠদান করেছেন। শীঘ্রই আপনারা উচ্চশিক্ষা আরোহণের জন্য অন্যত্র তথা মাধ্যমিক বিদ্যালয়ের জীবনে পা বাড়াবেন, তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই বিদ্যালয়কে শ্রদ্ধেয় শিক্ষকদেরকে আমাদের মতো স্নেহের ছোট ভাই বোনদেরকে কখনো যেন না ভুলেন। তীব্র কান্না এসে আঁকড়ে ধরে তখন যখন শুনতে পাই, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপরের সন্ধ্যাতারায় আমার খবর পুষবে, বুঝবে সেদিন বুঝবে। হে বিদায়ী ভাই বোনেরা, আমরা মন থেকে কখনো আপনাদের বিদায় দিতে চাই না, এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। যেতে নাহি দিতে চাই তবু যেতে দিতে হয়, এই অমর বাণীটির কাছে বারবার হেরে যাই আমরা ছুটি নতুনের টানে, পিছনে ফেলে কিছু স্মৃতি। হ্যাঁ, আজ এমন একটি দিন যেদিন এই আমি বিদায় জানাবো আমার আদর্শ
আমার শ্রদ্ধেয় বড় ভাই বোনদের, যাদের পদচারণায় এই বিদ্যালয়ের প্রতিটা অঙ্গন ছিল চাঞ্চল্যকর। আপনারা সবসময় আমাদের শিখিয়েছেন কীভাবে জীবনে চলতে হয়, শিক্ষকদের সম্মান করতে হয়, বড়দের শ্রদ্ধা আর ছোটদের ভালোবাসতে হয়। কিন্তু আজ আপনারা চলে যাবেন, আমাদের ছেড়ে ভাবতেই চোখে জল এসে যায়। কিন্তু আল্লাহ তাআলা যে নিয়মটা এভাবে করে রেখেছেন, বিদায় দিতেই হবে। আজ আপনারা বিদায় নিচ্ছেন, কাল ওই দিনটা আমাদের সামনে আসবে। দোয়া রইল আপনাদের জন্য, আমাদের ছোট ভাই বোনদের যদি কোনো অন্যায় আপনাদের চোখে পড়ে, আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, জীবন যুদ্ধে এগিয়ে যাবেন এই কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন, জীবন চলার পথে হয়তো অনেক সময় দেখা হতে পারে, আমাদেরকে তখন দূরে ঠেলে দিবেন না, এটা আপনাদের কাছে আমাদের আশা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভিউয়ার, আমরা পূর্ণাঙ্গ বক্তব্যটি আবারও একবার এক নজর দেখে নিই। আমাদের এই বক্তব্যটি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করা হবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন বলে আশা রাখি। প্রিয় ভিউয়ার, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ জ্ঞান এমন একটি বিষয় যেটি আপনার আজ হোক কাল হোক প্রয়োজন পড়বেই। বিভিন্ন আজে বাজে চ্যানেল আমরা সাবস্ক্রাইব করে রাখি, কিন্তু লেখাপড়া সম্পর্কিত চ্যানেলগুলো এড়িয়ে যায়, যার ফলে আমরা দিন দিন পিছিয়ে পড়তেছি। তাই আশা রাখব অবশ্যই আপনারা পিএসসি এক্সাম এই লেখাপড়া বিষয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আপনার জ্ঞান এবং আমাদের মিলিত প্রচেষ্টা সফল হোক এই কামনায় আজকের মতো শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।